বন্ধুরা, তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি, তাই তোমরা দেরি না করে ঝটপট খাতা কলম বের করে নাও আর প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তাহলে দেরি না করে প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। প্রথমে দেখে নাও, এখানে বাংলা তৃতীয় শ্রেণী বাংলা, এখানে ভাগ ওয়ান নিচে দেওয়া অংশটি পড়ে নাও, পড়ে এই উত্তরগুলো করার চেষ্টা করবে। তাহলে এখানে তো পড়ার সময় পাওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যাবে, তাই ঝটপট যাতে উত্তরগুলো করা যায় সেই জন্য প্রথমেই আমি উত্তরের দিকে নজর দিচ্ছি। তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন ও তার উত্তর। এক, সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে, একের বি, তাল পাতার সেপাই। দুই, জ্বরের স্তরে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে, দুইটি মানুষ, দুইটি। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, বলবান বাঘের ভরসা, ডি, তিনের ডি, নিজের মাংস বেশি। চার নম্বর প্রশ্ন, গায়ের জোরে তাকে কাবু করা যায় না, চারের সি, মানুষ, চারের সি, মানুষ। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও, হার এর বিপরীত শব্দ হলো বি, জিত, হার এর বিপরীত শব্দ জিত, পাশের বি উত্তর। এখানে তোমরা যে প্রশ্ন তোমাদের দেওয়া হবে সেই প্রশ্নে ভালো করে ছবিটি দেখে নেবে, দেখে নিয়ে উত্তরগুলো করবে। তাহলে নিচে দেওয়ার প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল চিহ্ন দাও। ছয়, ছবিগুলিতে মাংসাশী প্রাণীটি হলো ডি, নেকড়ে, ছয়ের ডি উত্তর। সাত নম্বর প্রশ্ন দেখে নাও, ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে, উত্তর সাথে সি, তিনজনের হাতে, সাথে সি উত্তর, তিনজন। আট নম্বর প্রশ্ন দেখে নাও, রাখাল গবাদি পশু চড়াচ্ছিল পাহাড়ের কোলে, আটের এ। নয় নম্বর প্রশ্ন, নেকড়ে আক্রমণ করেছিল বি, ভেড়াকে, নয়ের বি। দশ নম্বর প্রশ্ন দেখে নাও, ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা, উত্তর দশের সি, চারটি, দশের সি, চারটি। এবার দেখো নিচে দেওয়া অংশটি পড়তে হবে, পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারু সম্পর্কে পড়বে, তারপর উত্তরগুলো করবে। তাহলে দেখে নাও নিচে দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। এগারো নম্বর প্রশ্ন, ক্যাঙ্গারু প্রধানত পাওয়া যায়, উত্তর সি, অস্ট্রেলিয়ায়। এবার বারো নম্বর প্রশ্ন দেখে নাও, ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী, কারণ তার বাচ্চা বহন করার থলি আছে। তেরো নম্বর প্রশ্ন, বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং, উত্তর সি, গোলাপি, তেরো সি উত্তর। চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নাও, প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু লম্বা হয়, অপশন এ, প্রায় দু মিটার। পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও, লালন পালন শব্দের অর্থ হলো বড় করা, পনেরোর বি। এবার দেখে নাও গণিত বিষয়ের প্রশ্নের উত্তরগুলি, নশো সাত, সাতশো নয়, নশো সত্তর, সাতশো নব্বই, সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়, উত্তর একের ক, নশো সত্তর। দুই নম্বর প্রশ্ন, বারো কমা দশ কমা তেরো কমা ষোলো কমা আঠারো কমা কুড়ি, এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা, উত্তর খ, তেরো, দুইয়ের খ, তেরো উত্তর। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, এখানে চারটি ঘর আছে, চারটি ঘরের মধ্যে বল আছে, তোমরা ভালো করে দেখে নাও কোন ঘরের সব থেকে বেশি বল আছে, তাহলে উপরে কোনটিতে সবচেয়ে বেশি বল আছে, উত্তর ঘ, তিনের ঘ উত্তর, চারটি, তিনের ঘ উত্তর, চার নম্বর ঘর উত্তর। এবার চার নম্বর প্রশ্ন দেখো, তিনশো তিন, তিনশো তেরো, তিনশো তেত্রিশ, একশো তেত্রিশ, এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক, উত্তর ক, চারের গ উত্তর, একশো তেত্রিশ, তিনশো তিন, তিনশো তেরো, তিনশো তেত্রিশ। এবার দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন, দুশো বারো টাকার আম, একশো বারো টাকার কলা, দুশো বাইশ টাকার পেয়ারা, তাহলে আম কলা পেয়ারার মোট দাম কত, পাঁচশো ছেচল্লিশ টাকা, পাশের ক। ছয় নম্বর প্রশ্ন দেখে নাও, রীতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনে আনলো, এক প্যাকেটে দশটি বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে চারটি বিস্কুট দিল, নিচের কোনটি ঠিক, উত্তর ঘ, ছয়ের ঘ, দুই গুণ দশ বিয়োগ চার, ছয়ের ঘ। সাত দাগে দেখো, এখানে চারটি ঘড়ি আছে, কোন ঘড়িতে ছটা বাজে, উত্তর দেখো গ, সাতের গ, তিন নম্বর ঘড়ি, সাতের গ, তিন নম্বর ঘড়ি। আট নম্বর প্রশ্ন দেখে নাও, কোন ছবিটিতে ঠিক দুটি ত্রিভুজ আছে, এক নম্বর ছবিটিতে, তাহলে আটের, আটের ক, আটের ক উত্তর।
নম্বর চিত্রটিতে, আটের ক, তাহলে কোন ছবিটিতে ঠিক দুটি ত্রিভুজ আছে? আটের ক, এক নম্বর চিত্রটিতে। নয় নম্বর প্রশ্ন, কোন সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য? এখানে দেখো ২২, ৪০, ২১, ২৩ আছে। গ, নয়ের গ ২১। দশ নম্বর প্রশ্ন দেখুন, একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে? উত্তর গ, ২৪ বার। দশের গ। এগারো নম্বর প্রশ্ন দেখে নাও, তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে, সেখান থেকে দুটি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? উত্তর খ, ১৩টি। এগারো খ উত্তর। এরপরে দেখো, এখানে দুটি চিত্র আছে, চেয়ার আর টেবিলের। চেয়ারের দাম ৯৫৭ টাকা, টেবিলের দাম ৯৭৫ টাকা। তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার একটি টেবিল কিনলেন, তাহলে খরচ কত হলো? তাহলে উত্তর হবে, দেখে নাও, ১২ ক, ১৯৩২ টাকা। ১৯৩২ টাকা। ১৩ নম্বর প্রশ্ন, একটি কামরায় ১৩৩ জন যাত্রী আছে, যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন ২৩ জন যাত্রী নেমে গেল, এখন ওই কামরায় যাত্রীর সংখ্যা কত? উত্তর হবে খ, ১১০ জন। ১৩ খ, ১১০ জন। তিন অঙ্কে সবচেয়ে বড় সংখ্যাটি কত? ঘ, ৯৯৯। তিন অঙ্কে সবচেয়ে বড় সংখ্যাটি হলো ৯৯৯। ৭৪ খ। ১৫ নম্বর প্রশ্ন, এবছর মিতা তার বন্ধুরা স্কুলে ১৭১টি গোলাপের চারা লাগিয়েছে, অমল তার বন্ধুরা তাদের স্কুলে ১২১টি গোলাপের চারা লাগিয়েছে, কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে? তাহলে ১৫ নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ১৫র ক, ১৫র ক। মিতা ও তার বন্ধুরা ৫০টি চারা গাছ বেশি লাগিয়েছে। ১৬ নম্বর প্রশ্ন দেখে নাও, এখানে একটি চিত্র আছে, রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেওয়া হলো, মোট ৪৫৬টি বই দেওয়া হয়েছে, কতজন ছাত্র বই পেল? তাহলে ১৬ দাগের উত্তরটি দেখে নাও, ১৬র ঘ, ১৫২ জন। এবার দেখো, ১৭ দাগের প্রথমে তিনটি ঘর আছে, এখানে দেখো বলছে পরের ঘরেরটিতে, এই ঘরটিতে কটি তারা হবে? এখানে দেখো প্রথমটি, প্রথম ঘরে আছে ৭টি, এখান থেকে দুটো কম হয়ে দ্বিতীয় ঘরে ৫টি, তারপর দুটো কম হয়ে ৩টি, তাহলে আবার পরেরটাই দুটো কম হলে থাকবে ১টি। তাহলে উত্তর হবে গ, ১৭র গ ১টি, ১৭র গ ১টি। এবার দেখো আমাদের পরিবেশ, তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের উত্তরগুলো দেখে নাও, জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয়? উত্তর গ, জলের কল খুলে রেখে দেওয়া। তাহলে ১-এর গ উত্তর। দুই নম্বর প্রশ্ন, নিচে বাড়ির একটা মানচিত্র দেওয়া আছে, বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে? তোমরা চিত্রটি ভালো করে দেখে নাও, দেখে নেওয়ার পরে উত্তর করবে। উত্তর হবে ২-এর খ, পশ্চিম দিকে। উত্তর ২-এর খ, পশ্চিম দিকে। তিন নম্বর প্রশ্ন, শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে? দেখো ক হবে না, খ হবে না, গ হবে না। উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ, এটা সোয়েটার আছে, দেখো ৩-এর ঘ উত্তর। চার নম্বর প্রশ্ন দেখে নাও, ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধা? উত্তর খ, ৪-এর খ, কাঠের বাড়ি। ৪-এর খ, কাঠের বাড়ি। পাঁচ নম্বর প্রশ্ন, নিচের কোনটির সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে? ক হবে না, খ হবে না, গ হবে না, ঘ উত্তর হবে। দেখো এখানে ঘ উত্তর হবে, দুটি চুল্লি রয়েছে এখানে, যে গ্যাস বার্নারটি আমরা দেখতে পাচ্ছি। ৬ নম্বর প্রশ্ন, পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে, তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই, রাস্তার ধারে ফলের দোকানে নানান রকমের ফল আছে, তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে? উত্তর ঘ, ডাব। ৬-এর ঘ, ডাব। ৭ নম্বর প্রশ্ন, তোমার ইন্দ্রিয়ে নানাভাবে বিভিন্ন উদ্দীপনা সাড়া দেয়, ইন্দ্রিয়গুলো নানাভাবে উদ্দীপনা সাড়া দেয়, ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যে জোরটি যথাযথ নয় তা চিহ্নিত করো। উত্তর ৭-এর গ, খুব মিষ্টি খাবারে জীব জ্বালা করে, এটা ঠিক নয়। ৮ নম্বর প্রশ্ন, রাস্তায় চলার সময় কোন কাজটা নিরাপদ নয়? ৮-এর গ, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরানো। ঠিক জোড়াটি নির্বাচন করো, ৯-এর ক, ফুলকপি ফুল। ১০ নম্বর প্রশ্ন দেখে নাও, তোমাদের ঘরে অনেক পুরনো খবরের কাগজ জমা রয়েছে, জমা হয়েছে,
কি করলে পরিবেশ দূষিত হবে না, তোমার ঘর খালি হবে, আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে। উত্তর হবে গ, 10-এর গ, পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করা। 11, ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির ঘর তৈরি হচ্ছে, মাটির বাড়ি তৈরি হচ্ছে, এবং বাড়ির চাল ছাওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে? উত্তর 11-এর খ, খড়। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটি নিচে দেওয়া হলো, রেখাচিত্রটি পর্যবেক্ষণ করে নিচে দেওয়া প্রশ্নটির উত্তর দাও। দেখো, ঠাকুরদা ঠাকুরমা এদের ছেলে মেয়ে, বাবা আর কাকা, সুজয়ের বাবা আর কাকা, এখানে সুজয়ের বাবা, এখানে সুজয়ের মা, এদের থেকে এদের সন্তান সুজয়। এইবার দেখো, এখানে সুজয়ের কাকা রয়েছে, তাহলে সুজয়ের কাকা বিয়ে করার পর তাদের একটি মেয়ে হলো, সুজয়ের বাবা বাচ্চা মেয়েটির কে হন? উত্তর হবে জেঠু, উত্তর হবে জেঠু। তাহলে 12-এর গ উত্তর, 12-এর গ, 12 দাগের গ উত্তর, 12-এর গ জেঠু। এবার 13 নম্বর প্রশ্ন দেখে নাও, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, সবিতা প্রতিদিন সকাল 7টায় কাজে যায়, পোশাক দেখে বলো তো সবিতা কোথায় কাজ করে? ছবিটা ভালো করে দেখো, ওখানে স্বস্তিকা চিহ্ন বা প্লাস চিহ্ন আছে, এবং পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি নার্সের কাজ করেন, তাহলে এটা হসপিটাল। সবিতা কোথায় কাজ করেন? হসপিটালে। 13-এর গ উত্তর, হাসপাতাল। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে, বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে প্রথমে পড়বে মাঠ, এরপর আরো উত্তরে গেলে ক্ষেত, তারপর কোন দিকে গেলে তারা ডাকঘরে পৌঁছাবে? নিচের মানচিত্রটি দেখে প্রশ্নটির উত্তর দাও। উত্তর হবে দেখো খ, পশ্চিম দিকে। 15 নম্বর প্রশ্ন, নিচে কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হবে? উত্তর খ, সকাল 7টা থেকে সকাল 10টা, 10টা থেকে দুপুর 12টা।